2012 মডেলের হাইয়েস্ট দাম হইছে 28 লাখ, আর এই হইছে মোসা হইছে এটা হইছে 2015 মডেলের হাইয়েস্ট, এটার দাম হইছে 25 লাখ। হিসাবটা মিলাইতে পারলাম না। 12 মডেলের হাইয়েস্টের দাম 28 লাখ, তাহলে 15 মডেলের দাম তো হওয়ার কথা 30 লাখের উপরে, কিন্তু এটা হচ্ছে আপনার অনলি 25 লাখ টাকা। এই হিসাব আমি মিলাই দিব একটু পরে, আপনারা জাস্ট ওয়েট করেন। যারা হাইয়েস্ট কিনবেন, আজকে দুইটা হাইয়েস্ট রাখছি, 12 মডেল 15 মডেল দুইটাই বোধহয় ফুল পেড, দুইটাই ফুল পেড ফুল সিলিং, দুইটাই ফুল পেড ফুল সিলিং। ভাই আবারো বলতেছি, 12 মডেলেরটার দাম হচ্ছে 28 লাখ, আর আপনার 15 মডেলেরটার দাম হইতাছে 25 লাখ। তার মাঝখানে আরেকটা কথা বলি, কিন্তু ফুল পেড ফুল সিলিং। 5000 কিলো চলা একটা এলিয়ন দেখবেন, আসেন 2015 মডেলের একটা এলিয়ন আসে রোমান ভাই, কিছুদিন পরে পরে এইরকম একটা করে ঝাঁকানাকা গাড়ি নিয়ে আসে কোথেকে যেন, একদম অল্প মাইলেজের। এবং এই ফার্স্ট টাইম আমি দেখলাম আর যে কার সেন্টার অকশন পেপার বাইর করে রাখছে, কাহিনী কি ভাইয়া? আসলে দিকে তাই বাইর করে রাখছি, একটু দেখাই। এই যে অকশন শীট, এটা হচ্ছে এই এলিয়ন গাড়ির মডেল হচ্ছে আপনার 2015, ওই লেখা 15, এই যে মডেল ইয়ার হচ্ছে 2015, আর এই গাড়িটা রেজিস্ট্রেশন হইছে কততে? 18তে। ওই যে জি প্লাস, জি প্লাস বলি আমরা। এই যে দেখেন এখানে অকশন গ্রেড লেখা আছে, ফাইভ গ্রেডের গাড়ি কিন্তু। এই যে গ্রেড হচ্ছে A15G+ প্যাকেজের, দেখছেন? এবং এটা অকশন গ্রেড, পরের পাতা কই, পরের পাতা আছে দেখেন। এই যে ফাইভ গ্রেড, এটা হচ্ছে আপনার 5 পয়েন্টের গাড়ি, 5 পয়েন্টের গাড়ি। এবং এটা আপনার জাপান থেকে যখন বাংলাদেশে পাঠাইছিল তখন এটার কিলোমিটার কই ছিল ভাই? এই যে আছে 8000, কই কই, এই যে হাসান ভাই কই কিলো, এই যে 9000 কিলো, 9000 কিলো পাইছি, 9000 কিলোমিটার আপনার জাপান থেকে চলে তারপর বাংলাদেশে আসছে। আচ্ছা, এটা হচ্ছে জি প্লাস, তার মানে এটাতে আছে সিট পাওয়ার, আছে এটাতে আইডল স্টপ, তারপর আছে এটাতে আপনার গুটি ফেব্রিক্স, তারপরে বিস্কিট কালার, আরো ফিচারস আছে অনেক। সাথে আছে চাবি, সাথে আছে চাবি দুইটা, দুই চাবি, জি। ওহো, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, সব গাড়িতে কিন্তু ডাবল চাবি আসে না, এটার সাথে আসে। আপনি সামনে আসেন, গাড়িটা একটু ইঞ্জিনটা দেখাই অবাক হবেন। এবং এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 2015 বেস্ট একটা এলিয়ন আজকে আপনাদেরকে দেখাইতে পারবো। চারটা রিম খালি একটু দেখেন গাড়ির, টায়ার কিন্তু জাপানি, জাপান থেকে যেভাবে অ্যালোরিং টায়ার যেভাবে আসছে এইভাবে আসছে। আপনি দেখেন এইগুলো কিন্তু জাপানি রং, এই যে ফোটা দেওয়া, ফোটা দেওয়া এখানে না, প্রত্যেকটা জায়গা আপনি আসেন দেখাচ্ছি আপনাকে। চারটা চাকাই কিন্তু জাপানের ইয়োকোহামা ভাই। এটা কি গাড়ির সাথে যে চাকা দিছে? জি জি, আপনি আসেন ফ্রন্টে আসেন, আমি আপনাকে দেখাই। আচ্ছা, এই চাকা কি ওই যে গাড়ির সাথে যেগুলো দিছিল ওগুলাই? আপনি এই যে দেখেন, রিকন্ডিশন গাড়িতে কিছু সাইন পেনের দাগ থাকে, মার্কার পেন, মার্কার পেনের কিছু দাগ থাকে, এই দেখেন হেডলাইটের উপরে আছে এটা। জি জি, ওই পাশে আছে, এই পাশে আছে, এই যে দেখেন, দেখি এই যে দেখেন, এটা কি আপনার রিকন্ডিশন গাড়িতে? রিকন্ডিশন গাড়িতে থাকে এই যে সাইন পেন গুলো, এই যে জাপানি সাইন পেন গুলোর বিভিন্ন জায়গায় দাগ গুলো থাকে, কোথাও একটা দাগ এখন ভাই। আমি একটা জিনিস দেখাই, এই যে এখান থেকে একটু জুম দেই, যে হলুদ হলুদ ভাবের যে ইয়াটা, ইঞ্জিনের যে প্রোটেক্টরটা বডির সাথে উপরে থাকে, এটা রিকন্ডিশন গাড়িতে পাওয়া যায়। আমার মনে হয় না 2015 কোনো গাড়িতে আপনি এই রকম ফ্রেশ ইঞ্জিন হিট প্রুফ5000 কিলোমিটার চলছে গাড়িটা, আপনারা দেখলেই পছন্দ হবে। কালারটা হচ্ছে আপনার গ্রে, গ্রে কালার, প্রত্যেকটা গ্লাস লাইট সব অরিজিনাল আছে। চাবি দুটো কি আপনার কাছে আছে ভাই? চাবি দুটো ভিতরে রাখছি বলে প্রজেকশন হেডলাইট ফুল লোড বডি কিট সহ আছে। এটা কিন্তু বডি কিট, আপনি এলিয়নে বডি কিট? হ্যাঁ, এটা কি জাপান থেকে আসছে? জাপান থেকে আসছে, বডি কিট ফ্রন্ট দুই সাইড বডি কিট, ব্যাক ব্যাক বাম্পার বডি কিট। আচ্ছা, চাবি দুটো কাছে ভাই, দেখেন পিছনে ওই যে চাবি পাশে রাখছি, পিছনে আপনি দেখেন, এটা কিন্তু আপনার জি প্লাস এডিশনের প্রিমিয়াম, সরি এলিয়ন, গ্র্যান্ডটা দেখেন আপনি ভিতরে, স্মেলটা দেখেন। হ্যাঁ, এটা কিন্তু আপনার 2015 মডেলের এলিয়ন, এবং খুবই সুন্দর একটা গাড়ি ভাই। এটা ইউজ হইছে অনেক কম, কারণ বাংলাদেশে এটা এখন পর্যন্ত চলছে অনলি 5000 কিলোমিটারের মতো। আপনি এখন তো আরো অবাক হয়ে যাবেন, দেখেন আপনি একটা জিনিস দেখেন, আসেন ও ব্যাগটা কি প্রিমিয়াম মতো এরকম খুলে, এটা তো খুলবে, আপনি কম্বলটা, ব্যাগ কম্বলটা দেখেন, এই যে এটা জাপান থেকেই আসছে এরকম এইভাবেই ভাই, 5000 কিলো চালাইছে, আপনি তো বুঝতে হবে জিনিসটা ভাই। ভিতরে কম্বলটা আপনি দেখেন, কোনো ময়লা নাই, পানি নাই, মানে এটা এখনো নষ্ট হয় নাই, দেখছেন? মডেল কিন্তু 2015, এবং রোমান ভাই মাঝে মধ্যে 15 গাড়ি নিয়ে আসে, মনে হয় 18 গাড়ি, এত ফ্রেশ। এই যে একটু উল্টাই দেই ভাই, এহে ভাই, এ ভাই কি দেখাইলেন, 15 মডেল না? জি জি জি, আপনারা 15 মডেলের একটা গাড়ি, এই যে এরকম পিছনেরটা খুইলা একটু দেখেন তো মনে হবে যে জাপান থেকে কেবল আসলো, কেমন পান কিনা একটু দেখেন। এই যে আমি চেসিসটা দেখাইতেছি, জাস্ট একটু দেখেন, মডেল হচ্ছে আপনার 2015, আর এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে বাংলাদেশে 2018 সালে, মানে ফুল গাড়িটাই এখনো পর্যন্ত জাপান কন্ডিশনে আছে, রিকন্ডিশন বলা যায়। আপনি যে কর্নারগুলো দেখেন, রিকন্ডিশন বলা যায়, আপনি এটা দেখার উপরে উপরের কম্বলটা দেখেন, রিকন্ডিশন গাড়ি চেয়েও ফ্রেশ। জি, লাগান
এইরকম এলিয়ন হাজারে একটা পাওয়া যায়, লাখে একটা পাওয়া যায়, একটা মাঝে মাঝে পাওয়া যায়। অকশন পয়েন্ট কিন্তু আপনার 5 গ্রেডের গাড়ি। রোমান ভাই আমি জয়পুর হাট থেকে, নাজমুল ইসলাম ভাই চিনেন নাকি? চিনতে পারি হয়তো। আচ্ছা, আর যে কার সেন্টার থেকে লাইভে আসি রোমান ভাইকে সাথে নিয়ে, এটা হচ্ছে আপনার তেজগাঁও রহিম মেটাল মসজিদের পাশে একটা শোরুম। টায়ার কিন্তু আপনার যে ইউকোমা জাপানি টায়ার, চারটা টায়ার এবং চারটা রিম, এগুলা কিন্তু গাড়ির সাথে জাপান থেকে পাঠাইছিল, যেটা ওইটাই আছে, ওইটাই আছে। এবং বডি কিট সহ আর একটা জিনিস, এই যে এটা কিন্তু জাপান থেকে লাগাই দেয় ভাইয়া, এই যে এখানে একটা জয়েন্ট আছে দেখছেন, জি জি, এটাও কিন্তু জাপান থেকে অরিজিনাল কালার, একটা পলিগুলো পর্যন্ত আছে, এটা কিন্তু বোঝা যায়। এবং আপনারা এই গাড়িটা বাস্তবে আইসা দেখেন, মানে 500% পছন্দ হবে। অনেক গাড়িতেই দেখবেন পুরনো গাড়িগুলোর এই যে এই জিনিসগুলো না আলগা হয়ে যায় অনেক গাড়িতেই, বাট এগুলো এখনো আছে আপনার একদম ভাই। 5000 কিলো চললে একটা গাড়ি কি হয়? বাংলাদেশে চলছে অনলি 5000 কিলোমিটার। বাকি কথা আপনারা শোরুমে এসে দেখেন। এই নিকেল বিটটাও কি বাড়ি থেকে আসছে নাকি? এটা গাড়ির সাথে। আচ্ছা, সিট পাওয়ার, আইডল স্টপ সহ, স্টিয়ারিং উডেন সহ, ঠিক আছে। এবং এত সুন্দর একটা গাড়ি, তেলে চলা গাড়ি, খুব কম পাবেন, অনেক শোরুমে ঘুরলে হয়তো আপনি একটা পাবেন, তাও সন্দেহ, লাখে লাখে একটা পাবেন না। আচ্ছা রোমান ভাই, গাড়ি পছন্দ হয়েছে, টায়ার গুলা তো চারটাই দেখতেছে একদম নতুন ভাই, যা আছে 2-4 বছর কিছু করতে পারবে না, একদম নতুন, 5 বছরও কিছু করা যাবে না, কিছু করা যাবে না। এই যে জাপানের ক্লাসের স্টিকারটা পর্যন্ত এখনো, এটাও জাপানের স্টিকার, জাপানি স্টিকার, এগুলো উঠায় নাই আমার। এবং আরেকটা জিনিস দেখেন, এই যে গ্লাসটা, এই গ্লাসের মধ্যে যে এখানে একটা দাগ আছে না, কেমন কালো কালো, জি জি, এটা কিন্তু সব গ্লাসে উইপার সেন্সর থাকে না, উইপার সেন্সর, খুবই সুন্দর গাড়িটা, 100% পছন্দ হওয়ার মতো গাড়ি। 100% কত টাকা বিক্রি করবেন রোমান ভাই? এটা প্রাইস চাচ্ছি আমরা। আচ্ছা, দামের আগে একটা জিনিস বলে নেই, একই মডেলের গাড়ি আপনি বাজারে হয়তো কম প্রাইসে পাবেন, আমার কাছে তো সেম গাড়ি আরেকটা আছে, এটার থেকে 1 লাখ টাকার কম দাম, মানে দাম কিন্তু আপনার অনেক কমে পাবেন, কিন্তু এইটার মতো কন্ডিশন হয়তো আপনি পাবেন না, টাকা দিয়ে তো সবকিছু মিলানো, ঠিক আছে। আর আজকে কিন্তু দুইটা হাইয়েস্ট রাখছি আপনাদের জন্য, ওই যে দূরে দেখা যাচ্ছে, একটা হচ্ছে 12-র মডেল যেটার দাম হচ্ছে 28 লাখ, এই যে সাদাটা, আর পাশে আছে আপনার 15-র মডেল, এটার দাম 25 লাখ। হঠাৎ করে শুনলে একজন বাবু কি হাসান ভাই পাগল হয়ে গেছে, 12টার দাম 28, দুইটাই একই প্যাকেজের দাম 25, কেমনে দুইটাই ফুল পেট ফুল সিলিং, দুইটাই ফুল পেট ফুল সিলিং। ওয়েট করেন, আমরা দেখাবো ওই গাড়িটা এবং কাহিনী কি সেটাও বলবো। এলিয়নের প্রাইসটা তাহলে কত রাখবেন? এটার প্রাইস চাচ্ছি হাসান ভাই 29,20,000 টাকা। 9,000 কিলোমিটার বাংলাদেশে 4,000 কিলো চলছে ভাই, বাংলাদেশে অনলি 4,000 কিলো চলছে, দেখেন 13,183। এবং এই মাইলেজটা আপনার অরিজিনাল আছে 13,183। তো আপনারা এই গাড়িটা এসে দেখেন, আমার মনে হয় মানে সেরা একটা এলিয়ান গাড়ি পাবেন। যদি নতুন একটা গাড়ি চাই যে একটা এই মডেলের রিকন্ডিশন গাড়ি কিনবো, তাহলে এই গাড়িটা এসে ভিজিট করতে পারে, এই গাড়িটা নিতে পারে। ওকে, চাকা টায়ার থেকে শুরু করে এই গাড়ির মানে আপাতমস্তক সব আপনার পছন্দ, সব 100% ভাই আসেন তো হাইসের কাছে, যাই দর্শক সব খেপে যাইব। আচ্ছা, সবাই একটু শেয়ার দিয়েন এবং লাইক দিয়ে দিন আমাদের লাইভটা ভাই। এটা হচ্ছে 12-র মডেল, 12-র মডেল, লাইভটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন এখনকার কথাগুলো। এই হাইস্টটা হচ্ছে 12-র মডেল, 12-র মডেল, এটা রেজিস্ট্রেশন 2017-তে। আচ্ছা, 12-র মডেল 2017-তে রেজিস্ট্রেশন করা, 130 সিলিন্ডার লাগানো, সিএনজি করা, সাউদার্ন থেকে সিএনজি করা। ওকে, আপনার ফুল পেট ফুল সিলিং। আচ্ছা, ভিতরটা একটু দেখাই, ভিতরে দেখাই আসেন আপনারা, এই দেখেন টু ডোর সিঙ্গেল পাওয়ার, এটা আপনার ফুল পেট ফুল সিলিং, ফুল সিলিং, জি দেখছেন ফুল পেট ফুল সিলিং, একটা হাইস্ট। এটা হচ্ছে আপনার 12-র মডেল, রেজিস্ট্রেশন 2017, জি। এটা কিন্তু আপনার একটু হেডলাইটটা দেখে রাখেন কেমন, কারণ আমি পরে একটা যখন দেখাবো, এটা এইচআইডি লাইট, তখন আপনারা, এটা হচ্ছে এইচআইডি হেডলাইট, জি ঠিক আছে। কাজ আপনারা আমি যখন 15-র মডেলটা দেখাবো তখন আপনারা একটু এই চেঞ্জেস গুলো খেয়াল করে নেবেন। এটা সিএনজি করা আছে, এটা সিএনজি 130 লিটার, 130 লিটার, 130 লিটার, এটা আপনার টু ডোর সিঙ্গেল এবং সুপার জিএল, ফুল পেট ফুল সিলিং, ফুল পেট ফুল সিলিং, জি। এই হচ্ছে আপনার সিলিন্ডার 130 লিটারের, এবং এই গাড়িটা হচ্ছে 12-র মডেল, আবারও বলতেছি 12-র মডেল, 17-তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটার প্রাইস কত রোমান ভাই? এটার প্রাইস চাচ্ছি হাসান ভাই 28 লক্ষ টাকা, তাই? জি আসেন, এটার দাম হচ্ছে 28 লক্ষ টাকা আস্কিং প্রাইস, 12-র মডেল দেখলেন 28 লাখ টাকায়, 17-তে রেজিস্ট্রেশন। এবার 15-র মডেলের কাছে যাই, এবারই দেখবেন আপনি হিসাব সব এলোমেলো হয়ে যাচ্ছে রোমান ভাই, জি বলেন এবার। এটা 15-র মডেল, 2020-এর মে মাসের রেজিস্ট্রেশন, 15-র মডেল, 2020-এর মে মাসের রেজিস্ট্রেশন, জি। এটাও ফুল প্যাড ফুল সিলিং। আচ্ছা দেখছেন ফুল প্যাড ফুল সিলিং, জি। এই গাড়িটা একটু দেখেন, একটু আগে যেটা দেখছেন ওটার সাথে মিলান, এটা কিন্তু ওটার থেকে অনেক 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 কম চলছে, গাড়ির মডেলও 3 আপ, জি। এটা হচ্ছে 15-র মডেল, ফুল প্যাড ফুল সিলিং, চলছেও কম। এবং পিছনে আসেন, এটা কিন্তু গ্যাস টেস্ট কিছু করা হয় নাই, খোলেন তো ভাই একটু, খোলেন পরে কথা কইতেছি, খোলেন। এটা ফুল প্যাড ফুল সিলিং,
মডেল হইতাছে 15 এটা গ্যাসও করা হয় নাই গ্যাসও করা হয় নাই রেজিস্ট্রেশন হইছে আপনার 2020 এর মে মাসে 20 এর মে মাসে এরপর আমার চোখে দেখায় গাড়ি 2 বছর চলেই নাই জি আচ্ছা এবার আসেন আসল কথা এই গাড়িটা অনেক কমে দিয়ে দিবেন রোমান ভাই এটা কিন্তু ডাবল প্রজেকশন একটু আগে যেটা দেখছিলেন ওটা কি চাবি না পুশ ওটা চাবি এটা পুশ ওইটা চাবি তারপর এটা হইতাছে আপনার যে পুশে স্টার্ট ঠিক আছে তাহলে দেখেন এটাতে আমরা পুশও পাইতেছেন তারপর ডাবল প্রজেকশন পাইতেছেন এই যে মডেল আপনি 3 বছরের আপ মডেল পাইতেছেন রেজিস্ট্রেশনও আপ পাইতেছেন তাহলে দাম 25 লাখ কেন এটা হচ্ছে আপনার 15 মডেল 2020 এর মে মাসে রেজিস্ট্রেশন এটা হচ্ছে ডিজেল গাড়ি তো ডিজেল দিকে কি আছে ডিজেলের দাম লিটারে কত 1 লিটার দাম কত 114 টাকা আর আর তেলের 1 লিটার দাম কত 125 টাকা তাহলে সবকিছু মিলাইই তো ঠিক আছে তাহলে সমস্যাটা কোন জায়গায় এটা সুবিধা হচ্ছে এলপিজি কো হয়তো এখন মনে হয় ইদানিং এলপিজি করা যায় তার মানে এলপিজি ডিজেল গাড়িতে এলপিজি করা যায় না বিদায় অনেকেই এটা আগ্রহ ছিল না আগ্রহ ছিল না এখন এলপিজি করার অপশন আছে এইজন্য আপনারা এটা দাম কমাই দিছেন দাম কমাই দিছেন মূলত এই গাড়িটা তো আপনার লস হবে লস হবে লস হবে এটা অনেক বেশি দেখি না আচ্ছা একটা গুড নিউজ দেই খুব সম্ভবত আমরা এখনো 100% শিওর না কিছু কিছু খবর পাইছি যে এই ডিজেল গাড়িতেও আপনার এলপিজি করার সিস্টেম সিস্টেম আছে চলে আসছে তো যদি সেটাই হয় তাহলে আপনি 15 মডেলের গাড়ি যদি আপনি 25 লাখ টাকায় পান বা আসলে তো আরো কমবে জি তাহলে আমার মনে হয় না খারাপ হবে খারাপ হবে তারপরও কেউ যদি চান ডিজেলে চালাবেন পূর্ণ মডেল গাড়ি আইসাই গাড়িটা দেখেন এটা নিলে আপনি জিতবেন এটা অনেক কম চলছে গাড়ি আসেন একটা প্রিমিয়ার গাড়ি দেখি রেড ওয়াইন কালারের রেড ওয়াইন কালার মডেল কত 2013 মডেল 2016 তে রেজিস্ট্রেশন আপনি এটা এলপিজি কনভার্সন করা আপনার সিট পাওয়ার সহ হাসান ভাই রেড ওয়াইন কালার আচ্ছা কালার হচ্ছে আপনার রেড ওয়াইন ভিতরে কি কালার এলপিজি করা ফোর জেনারেশন এলপিজি করা পাওয়ার সিট সহ আচ্ছা একটু দেখেন আমরা এই মুহূর্তে আসি আরজে কার সেন্টারে এই যে বট গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার রুলিং মেল বটতলা আপনারা নাবিসকো বিস্কুট ফ্যাক্টরি পিছন দিকে আসলে আরজে কার সেন্টারের কথা যে কাউকে জিজ্ঞেস করলে হবে আর রহিম ম্যাডাম মসজিদের পাশে রেড ওয়াইন কালারের প্রিমিয়ম ভিতরে হইতাছে আপনার এই যে বেস ইন্টেরিয়র পাওয়ার সিট সহ এটা কিন্তু আপনার সিট পাওয়ার আছে পুশ স্টার্ট না 13 মডেল টাইডাল স্টপ হবে না আচ্ছা 13 মডেল এটা ও জি জি 13 মডেলে আপনার সিট পাওয়ার সিট পাওয়ার আর ওই যে একটু আগে যে 15 মডেল দেখছিলেন ওটা তো কিন্তু সেম গুড়ি ফেব্রিক গুড়ি গুড়ি ফেব্রিক আচ্ছা এটা হচ্ছে প্রিমিয়ম প্রিমিয়ম 2013 মডেল 2000 নাকি না এলপিজি কনভার্সন করা এলপিজি করা আছে জি এইচআইডি হেডলাইট এলপিজি কনভার্সন করা 2013 মডেল 2016 তে রেজিস্ট্রেশন এটার প্রাইস কত এটার প্রাইস চাচ্ছে 26,80,000 টাকা আসলে কিছু অনার করে দিব আচ্ছা আমাদেরকে ফরিদ ভাই কমেন্ট করছে হাসান ভাই আপনার ভিডিও দেখতে দেখতে গাড়ি কিনতে মন চায় এখন অবশ্যই কিনবেন ভাই অবশ্যই কিনবেন সবাই গাড়ি কিনবেন সবাই কিনতে কিনতেছ আপনি কিনে ফেলবেন একদিন আচ্ছা প্রিমিয়ার 2011 মডেল ওকে 2011 মডেল 2014 তে রেজিস্ট্রেশন এটা তেলের গাড়ি সিলভার কালার হ্যাঁ আপনার এই যে এরো এইচআইডি হেডলাইট সহ ভিতরে অ্যাশ কালার ভিতরে ইন্টেরিয়রটা খুব সুন্দর করা আছে এর কালার হচ্ছে আপনার সিলভার ওকে সিলভার কালার আর এটা ভিতরে কিন্তু আপনার সিট কভারগুলা করছে একদম নিউ শেপের প্রিমিয়ম নিউ শেপের 17-18 প্রিমিয়ম করা আছে চেয়ারিং আছে আর এটা হচ্ছে পুশ স্টার্ট জি আচ্ছা একটু পিছনে আসেন গাড়িগুলা খুবই সুন্দর রোমান ভাই গাড়িগুলা অনেক দারুণ ভাই গাড়ি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কোনো কমপ্লেইন নাই জি এটার দাম কত এটার প্রাইস চাচ্ছে 24,30,000 টাকা আস্কিং প্রাইস আসলে কিছু অনার করে দিব 24,30,000 পিছনে এটা কি পিছনে এটা ফিল্ডার 2011 মডেল 2017 তে রেজিস্ট্রেশন পুশ স্টার্ট তেলের গাড়ি আচ্ছা প্রজেকশন হেডলাইট সাথে পাবে পুশ স্টার্ট তেলের গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি ফিল্ডার যারা ভাড়া চালাতে চায় কিংবা আপনার টুরে যায় ঘন ঘন টুরে যায় তাদের জন্য খুব বেটার গাড়ি এটা ভিতরে লাগেজটা কিছু নেওয়া যাবে অনেক কিছু ক্যারি করতে পারে জি এটা হচ্ছে আপনার 2011 মডেল 2017 তে রেজিস্ট্রেশন এটার প্রাইস চাচ্ছি 18,00,000 টাকা আস্কিং প্রাইস আসলে কিছু অনার করে দেব ওকে তাহলে আসলে অবশ্যই কমবে আপনারা আসেন ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসেন জি এটা কি এক্সিও এক্সিও 2013 মডেল 2018 তে রেজিস্ট্রেশন ডক্টর চালিত আপনার রেড ওয়াইন কালার এটা ভিতরে আপনার বিস্কিট কালার কিছু কম্বিনেশন করা আছে আচ্ছা আপনার স্টিয়ারিং উডেন আছে স্টিয়ারিং কন্ট্রোলার আছে সফট টাচ এসি পুশ স্টার্ট এই যে পুশে স্টার্ট স্টিয়ারিং উডেন এসি টাচ এক্সিওজি এক্সিওজি এবং রেড ওয়াইন কালার নিকেল হ্যান্ডেল সহ আচ্ছা খুবই সুন্দর এটার দাম কত ভাইয়া এটার প্রাইস চাচ্ছি 19,50,000 টাকা আস্কিং প্রাইস 19,50,000 জি পিছনে তো সেম কালারে আরো একটা গাড়ি আছে সেম কালারে সেম ওই যে আরেকটা এলিয়ন আছে এই যে এটাই তফাত হয়ে গেল এটা 15 মডেল 19 এর রেজিস্ট্রেশন এটা তো 18 এর রেজিস্ট্রেশন এটা 19 এর রেজিস্ট্রেশন এটা কিন্তু প্রজেকশন লাইট এটা প্রজেকশন একই প্যাকেজের গাড়ি প্যাকেজ সব সেম সব সেম কিন্তু মাইলেজ একটু কম বেশি মাইলেজ ইউজ কম বেশি জি ইউজ কম বেশি আচ্ছা এটা কত তে রেজিস্ট্রেশন এটা আপনার রেজিস্ট্রেশন হচ্ছে 19 এর হাসান ভাই আচ্ছা আচ্ছা এটার দাম কত এটার প্রাইস চাচ্ছে আপনার 27,80,000 ওটার দাম চাইছেন 29,20 20 আর এটা এটা 27,80,000 এটা ভিতরেও কি বিস্কিট এটা ভিতরে বিস্কিট সিট পাওয়ার ও আপনার আইডল স্টপ এটা জি প্লাস জি প্লাস তাহলে আমরা শুরুতে যে এটা তেলের গাড়ি এলিয়নটা দেখাইছিলাম ওইটা আর এটা কিন্তু সেমই সেম সবকিছু ফিচার ওই যে আইডল স্টপও আছে তেলের গাড়ি পুশ স্টার্ট
দেখেন এই একই গাড়ি 1.5 লাখ টাকা দামে ডিফারেন্স 1.5 লাখ টাকা শুধু মাইলেজের কারণে মাইলেজ না গাড়ির কারণে ভাই মাইলেজ তো আছে গাড়িরও কারণে ওকে এরপর কি দেখাবো এরপর আপনাকে একটা প্রাডু দেখাই ল্যান্ড ক্রুজার রাজু কি প্রাডু 2015 মডেল 2018 তে রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়ি জেবিএল 360 ক্যামেরা হইতে ধরে সবকিছু আছে মানে এটার মধ্যে নাই বলতে কোনো নাই বলতে ফুল প্রত্যেকটা গাড়ি ফুল প্যাকেজের গাড়ি আচ্ছা আপনার এটা হচ্ছে প্রাডু 2015 মডেল ভিতরে বেজ ইন্টেরিয়র ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়া জি দেন প্রত্যেকটা ডোর আপনার এবং সানরুফ সহ ইনস্ট্যান্ট জায়গায় দাঁড়ায় আছে দেখছেন মানে যে জায়গায় দরজা খুলে দিছে ওইখানেই দাঁড়ায় আছে একের কম ইউজ হওয়া গাড়ি 2015 মডেল 2000 দরজা কম ইউজ হইলে যেখানে আপনি ধরবেন জি জি দরজা ছাইড়া দিবেন ওইখানেই আটকায় থাকবে দেন প্রত্যেকটা ডোর এদিকে এদিকে আইনা ছাইড়া দেন এখানে আটকায় থাকবে এই পরের গাড়াই না ছাইড়া দেন এখানে আটকায় থাকবে ঠিক আছে মানে আপনি ছাইড়া দিলেও এটা লড়বে না জি লড়বে না ভাই তেলের গাড়ি 7 সিট 7 সিট 15 মডেল আপনার রেজিস্ট্রেশন 18 আপনার এই যে এখানে দুটো টুইটার আছে জেবিএল যে গাড়িতে থাকবে এখানে টুইটার হবে ও আপনি ব্যাগডালা এই যে বেবি সিট পাওয়ার এই যে পিছনে আসেন বেবি সিট আপনার পাওয়ার ভাই গাড়ি দেখলে মনে হবে যে নতুন গাড়ি 7 সিট তেলের গাড়ি 7 সিট তেলের গাড়ি এটা অবশ্য কথাবার্তি চলতেছে কয়েকজনের সাথে 2015 পাল কালারের 15 মডেল প্রিমিয়াম 15 মডেল প্রাডো 2018 তে রেজিস্ট্রেশন এটার প্রাইস চাচ্ছি 1 কোটি 9 আসলে কিছু অনার করে দিব 1 কোটি 9 লাখ 9 লাখ টাকা আস্কিং প্রাইস আসলে কিছু অনার করে দিব আচ্ছা আসলে অবশ্যই কমবে বাকি গাড়িগুলো আমরা শর্ট টার্মে দেখাচ্ছি যাতে আমাদের লাইফটা একটু ছোট হয় রোজের ভিতরে বেশি বেশি কথা বলবো না আচ্ছা হেরিয়ার কত মডেল হেরিয়ার এটা 2017 মডেল 2019 এর রেজিস্ট্রেশন অ্যাডভান্স প্রিমিয়াম জি এটা হচ্ছে আপনার ফুল লোডেড গাড়ি জেবিএল সাউন্ড সিস্টেম 360 ক্যামেরা ব্যাকডালা পাওয়ার আপনার সিট মেমরি সহ প্রাইস প্রাইস চাচ্ছে আপনার 67 লাখ টাকা 67 লক্ষ টাকা 67 লক্ষ টাকা আস্কিং প্রাইস আসলে কিছু অনার করে দিব ফুল লোড গাড়ি দেন এরপরে আমরা আরো একটা গাড়ি দেখাই জি আমাদের কাছে কিন্তু বেশ কিছু জিপ আছে জিপ আপনার ইউজ পরিমাণ জিপ পাওয়ার ভাইয়া হ্যাঁ ব্যাকডান পাওয়ার আপনার জেবিএল সাউন্ড সিস্টেম 360 ক্যামেরা সিট মেমোরি তো সব আছে জি ফুল লোডেড গাড়ি আচ্ছা ভাইয়ের কাছে কিন্তু দুইটা নোয়া আছে একটা WXB এন্ড একটা SI SI এই হচ্ছে আপনার জেবিএল অকটেন দিবেন অকটেন গিভেন আচ্ছা নেক্সট সামনে আপনার একটা হেরিয়ার আছে এটা 2015 মডেল একই সেম প্যাকেজের গাড়ি সেম প্যাকেজ এটা হচ্ছে আপনার এই ই কালার আপনার পার্পল পার্পল কালার আচ্ছা 2015 মডেল 2000 আপনার 17 জুলাইতে রেজিস্ট্রেশন 15 মডেল 17 তে রেজিস্ট্রেশন 17 জুলাইতে রেজিস্ট্রেশন আচ্ছা এটাও কি ভাইয়া জেবিএল আছে এটাও জেবিএল 360 ক্যামেরা সিট মেমরি সিট পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার মানে প্যাকেজ সব সেম সেম অলমোস্ট সব সেম আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস চাচ্ছি আপনার 55 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছু অনার করে দিব আচ্ছা দেন এখানে ল্যান্ড ক্রুজার প্রাডো 2021 এর মডেল 2021 মডেল 2022 এর রেজিস্ট্রেশন আপনার এটা এটাও জেবিএল সাউন্ড সিস্টেম 360 ক্যামেরা আপনার অটো পাওদানি সহ এই যে জি আচ্ছা অটো পাওদানি সহ ফুল লোডেড গাড়ি 21 এর মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2022 এর রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়ি ফুল বডি কিট করা ফুল লোডেড গাড়ি এটার প্রাইস কত এটার প্রাইস চাচ্ছি 1 কোটি 75 1 কোটি 75 লাখ আস্কিং প্রাইস 1 কোটি 75 আসলে কিছু অনার করে দিব আচ্ছা এরপরে টয়োটা রাশ 2021 মডেল 2022 এর রেজিস্ট্রেশন 1500 সিসি আপনার জিপ চালাবে প্রাইভেট কারের আইকর দিয়ে 1500 সিসি 7 সিটার আপনার সেন্ট্রাল এসি সহ আচ্ছা এটা কিন্তু আপনার ভিতরে এটাও আপনার পার্পল কালার আপনি খুবই চমৎকার এক ডট প্লেয়ার লাগানো আছে দেখেন এখন এটা পলিগুলো পর্যন্ত খোলা হয় নাই আচ্ছা এবং ডুয়েল এসি আছে পিছনে 6 ইয়ার ব্যাগের গাড়ি 7 সিটার 1500 সিসি টয়োটা রাশ 1500 সিসি টয়োটা রাশ দাম এটার প্রাইস চাচ্ছি 41 লাখ টাকা 41 41 হুন্ডা ভেজেল কি তেলের গাড়ি হুন্ডা ভেজেল তেলের গাড়ি 2016 মডেল 2017 তে রেজিস্ট্রেশন ওকে কালারটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইলেকট্রিক ব্লু ইলেকট্রিক ব্লু মানে মানে ব্লু ব্ল্যাক বিভিন্ন কালার করে কাস্টমার আসছে কালার দেখে ডরায় গেছে বলতেছে এটা এটা নিলে আমার ঝামেলা হবে যদি দাগ টাক লাগে এটা কালার খুব এক্সপেন্সিভ হবে দেখেন এই স্পেশাল দিক থেকে এক কালার লাগে আমার বলতেছে আমি বললাম যে ম্যাডাম এটা গিরগিটির মতো কালারটা চেঞ্জ হয় আপনি গাড়িটা নিতে পারেন আমার গাড়িটা খুব পছন্দ হয়েছে কিন্তু দাগ টাক লেগে গেলে এটা কস্টিংটা বেড়ে যাবে এটা নিব আচ্ছা দাম কত এটার প্রাইস চাচ্ছি 26 লক্ষ টাকা আস্কিং প্রাইস আচ্ছা সিআরবি এটা কত 17 সিআরবি 2017 মডেল হ্যাঁ 2019 এর রেজিস্ট্রেশন ওকে ফুল লোডেড গাড়ি এটাও সানরুফ সহ সানরুফ 3 লিটার সিট পাওয়ার সেন্সর আছে ব্যাকডালা পাওয়ার 360 ক্যামেরা সহ ওকে এবং এটা কিন্তু আপনার ফুল ড্যাশবোর্ডটা আপনার উডেন সাইড প্যাড উডেন অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে ঠিক আছে এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস চাচ্ছে 50 লাখ টাকা আস্কিং প্রাইস আস্কিং 50 আচ্ছা এখানে একটা WXB নোয়া আছে নোয়া আছে WXB মডেল কত মডেল হচ্ছে 2017 রেজিস্ট্রেশন 2022 17 মডেল 22 এর 22 এর রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়ি বডি কিট আছে বডি কিট ডোর পাওয়ার চার চাকার ডিস্ক তারপরে ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট প্রত্যেকটা গ্লাস এর চেসিস কোড দেওয়া আছে ওকে সিলিংটা কিন্তু ব্ল্যাক এটা আপনার জিআই প্রিমিয়াম যেটা WXB জিআই প্রিমিয়াম গাড়ি একদম ফ্রেশ নতুন গাড়ি ধরা যায় লাগান চেসিস কোড নাম্বারটা দেখাই দিই এখানে আপনার চেসিস কোড আছে দেন পিছনেও আছে
প্রত্যেকটা গ্লাসে অকটেন দিবেন, এটা কিন্তু নন হাইব্রিড। ডাব্লুএক্সবি কত দাম ভাইয়া? এটা প্রাইস চাচ্ছি আপ হাসান ভাই 40,50,000 আস্কিং। আর এটাও এসআই নোয়া 2012 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। এটা আবার কালো, আপনার ব্ল্যাক কালার, ভিতরে 8 সিটার, জি ভিতরে স্কিট কালার করা আছে, ডোর পাওয়ার না, ডোর জি ডোর পাওয়ার সহ। আচ্ছা এটা আবার 7 সিট, মাঝখানে 8 সিটার মাঝখানে সিট আছে, এটা সিলিং এ মনিটর আছে, জি চার চাকা ডিগ ব্রেক, ক্রিপ্টোনিক গিয়ার, এটাও তেলের গাড়ি, বাকি সবকিছু ঠিকই আছে, তেলের গাড়ি, এটাও অকটেন, এগুলো গ্যাস হয় না কখনো? না না গ্যাস হয় না। আচ্ছা এই গাড়িটার প্রাইস কত? 12 মডেল, এটার প্রাইস চাচ্ছি 26,00,000 টাকা। 26,00,000 আস্কিং, আস্কিং প্রাইস। আর যে কার সেন্টারে আসলে প্রত্যেকটা লাইভই বলি কোয়ালিটি গাড়ি পাবেন, এই জন্য দাম একটু বেশি মনে হইতে পারে, আপনারা সরাসরি শোরুম ভিজিট করবেন, গাড়ি দেখবেন, যদি গাড়ি আপনার 100% স্যাটিসফ্যাকশন না আসে আপনার নেওয়ার দরকার নাই। আপনি প্রত্যেকটা গাড়ি গাড়ি দেখলে মানুষের চোখ জুড়ায় যাবে। আচ্ছা দুইটা হায়েস্ট কিন্তু শুরুতে বলছি এবং দেখাইছি, রিকোয়েস্ট করব আপনি এই 15 মডেল হায়েস্টটা এক নজর আইসা দেখা দেন, মাত্র 25,00,000 টাকা চাইছে দাম, আসলে বিশাল ডিসকাউন্ট থাকবে। হাসান ভাইয়ের ভিডিও দেখে আসলে অনেক স্যার। আর যে কার সেটার থেকে আপাতত বিদায় নিব। আর এই এলিয়ন গাড়িটা আসলে এত সুন্দর, এইটার মতো এলিয়ন আপনি হাজারটা খুঁজতে পাবেন না। আবার দেখা হবে পরবর্তী লাইভে, আপাতত বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হাসান ভাইয়ের সাথে থাকেন, আল্লাহ।